নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে, মানে 3-4 দিন আমাদের সুন্দরবন ডায়েরিতে ভিডিও আসছে না নিয়মিত। তো আপনারা অনেকেই সুন্দরবন কুকিংয়ে সেটা কমেন্ট করে জানাচ্ছেন। আমাদের এখানে কালী পূজার মেলা ছিল, সেই কারণে নিয়মিত ভিডিও বানানো যায়নি, যে কারণে আপনাদের মাঝে শেয়ার করা যায়নি। কিন্তু আজকে একদম অন্যরকম একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি কাকুদের পুকুর পাড়ে, আর এই পুকুর পাড়ে একটা সবেদা গাছ, কত বড় একটা মৌচাক। তো আমাদের সুন্দরবনে মৌচাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেই পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। তো আপনারা সম্পূর্ণ পর্বটা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। আর আজ থেকেই নিয়মিত ভিডিও আসবে, তো আপনারা দেখবেন। দেখুন এর পাশ দিয়ে কত মৌমাছি উঠছে, আর নুড়ো জ্বালাতে হবে এর মৌচাকটা কাটার আগে। কিছু কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে, তো আপনারা সাথে থাকুন। আর একটু প্রোটেকশন নিতে হবে, কারণ মৌমাছি তো উড়বে আর উড়ে কামড় দেবে। তোমরা কি মৌচাক কাটা দেখবে? আর যদি মৌচাকে যদি হুল ফুটিয়ে দেয় কি হবে? সোজা ঘরে। আর তার আগে তো গায়ে ফুটিয়ে দেবে। ভাই অমৃত এখন এই নুড়ো তৈরি করছে। নুড়ো বা আমরা বলি বুলেন, এটা হচ্ছে আঞ্চলিক একটা শব্দ। পরিভাষায় বলা যেতে পারে এটা মশাল। আর এটা তৈরি করার কারণ হচ্ছে মৌমাছি যখন মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়, তখন মৌমাছিগুলোকে চাক থেকে উড়িয়ে দেওয়ার জন্য ধোঁয়া দিতে হয়। ওরা ধোঁয়া সহ্য করতে পারে না, তো ধোঁয়াটা যাতে বেশি হয় সেই জন্য কাঁচা পাতার ব্যবহার করা হয় এই ধরনের মশাল তৈরির ক্ষেত্রে। এখানে যেমন রয়েছে খেজুর পাতা, কাঁচা খেজুর পাতা, তার উপরে বিচালি, শুকনো বিচালি। শুকনো বিচালি আগুন ধরতে সহযোগিতা করবে, আর কাঁচা পাতা ধোঁয়া তৈরিতে সহযোগিতা করবে। ধোঁয়াটা বেশি হলে মৌমাছি উড়ে চলে যাবে, আর যে চাকে মধু রয়েছে সেটা সংগ্রহ করতে সুবিধা হবে। সাধারণত সুন্দরবনের জঙ্গলে এই মৌচাক বেশি দেখা যায়। আর এই যে মৌচাক থেকে মধু সংগ্রহ হবে, জঙ্গলে যে মধু কাটা, সুন্দরবনের জঙ্গলে যে প্রাকৃতিক মধু সংগ্রহ হয় তার পদ্ধতিও একই রকম। তবে জঙ্গলে যে ভয় ভীতি থাকে, কারণ জঙ্গলে বাঘের ভয় থাকে, অন্যান্য জীবজন্তুর ভয় থাকে, এখানে সেই ভয় নেই। কিন্তু মৌমাছির হুল ফুটিয়ে দেওয়ার যে ভয় সেটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন তো চিনতে পারেন কি, সুস্মিতা একেবারে ফুল প্রোটেকশন নিয়ে এসেছে, গায়ে চাদর হিসেবে একটা মোটা কাঁথা নিয়ে এসেছে, আর চোখে চশমা, যেন মৌমাছি কোন রকম ভাবে আক্রমণ না করতে পারে। আমি একটা পাতলা জামা গায়ে দিয়ে আছি, আমার প্রোটেকশনের কথা কি ভেবেছো? তুমি ও মাথায় একটা গামছা বেঁধেছে ভালো করে ঢেকে, আর একটা হাতা লম্বা জামা পরেছে, আর অমৃত দা ভেতরে জামার ভেতরে একটা সোয়েটার কাটিয়েছে এই গরমের মধ্যে। আর এই যে তিনজনকে বলছি, তোমরা কিন্তু একদম দূরে থাকবে, ঠিক আছে? মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় তখন এই হাসি আর বেরোবে না। এখন আমরা মৌচাক কাটতে যাব। মৌমাছিরা আমাদের ঘুরে চাইদের যে মেড় আছে, মেড়ে আমাদের ইউক্যালিপটাস গাছ, সোনাঝুরি, তাদের ফুল ফুটেছে, সেই ফুল থেকে মধু সংগ্রহ করে ওরা সঞ্চিত করেছে, সঞ্চয় করেছে এক জায়গায়। সেটাকে আমরা এখন চুরি করতে যাচ্ছি, মধু চুরি করতে যাচ্ছি। কতটা কি হবে দেখা যাবে আপনাদের। এখান থেকে দিন 15 আগে একবার কাটা হয়েছিল, তখন প্রচন্ড তার আগে বর্ষা হয়ে গেছিল বলে হালকা মধু হয়েছে। আচ্ছা, একবার দেখেছিলাম তো। আজকে দেখা যাক কি কি হচ্ছে। মৌচাকটা আগে কিন্তু এতটা বড় ছিল না, যখন প্রথম এসে এখানে চাকটা বাঁধে, বাসা বাঁধে, এখন চাকটা অনেকটা বড় হয়ে গেছে, মাছির সংখ্যাও বেড়েছে। মানুষ কত নিষ্ঠুর দেখেছো, ওরা পরিশ্রম করে মধু সংগ্রহ করে, আর আমরা মানুষ বুদ্ধিমান, আমরা যাচ্ছি সেই মধু চুরি করতে। মানে ওদের খাদ্য, সঞ্চিত খাদ্য আমরা চুরি করে নিচ্ছি। এরা কষ্ট করে মধু সংগ্রহ করে রেখেছে, আর আমরা বুদ্ধিমান প্রাণী, আমরা যাচ্ছি ওদের খাদ্য চুরি করতে, খাবো বলে। মধুতে অনেক গুণাগুণ, চলো।
তোরা যখন ওখানে নুড়ো জ্বালানো হবে একদম ছুটে ঘরে চলে যাবি, কেউ থাকবি না এখানে। মাথায় টুপি গামছা মানে যত রকম প্রোটেকশন নেওয়া যায়। দেখো কি করছে, তুমি যা করছো যে প্রোটেকশন নিয়েছো সেখানে তো আমি তো কিছুই না, আমাকে তো অ্যাটাক করবে সবার আগে। চিনতে পারছে আমাকে, এ তো দেখাচ্ছে অন্য ধরনের আতঙ্কবাদীদের মতো লাগছিল। আমিও প্রোটেকশন নিয়ে নিয়েছি। মুখটা ঢাকো, নাকের উপর দিয়ে তুলে দাও। হ্যাঁ ওইরকম ভাবে দাও, ঠিক আছে। মোটামুটি কপাল টপাল কিন্তু ফাঁকা, তো একটা দাল খেলে কিছু অসুবিধা হয় না, জ্বর জ্বরিয়ে কিছু হয় না। তাদের ঘরে যাচ্ছো তাদের সঞ্চিত খাবার চুরি করতে, একটা দাল। হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবো, একটা ফুটাবে তো। অমৃত আবার আমাকে কিভাবে করে দিচ্ছে দেখি। এই তো জানো না, এই দেখো ঠিক করে করে দিচ্ছে। বাহ, বাস গিট একটা পড়লো, এবার উল্টে দেবে মনে হয় পেছন থেকে। কোনো খুলে যাবে না, তুমি যে মাঝে মধ্যে তুমি খুলে যাবে হাত দিতে পারবে না সেরকমটা না, একদম টাইট করে বেঁধে দিল। এবারে তো দম বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো দেখো, আমারও একটা গামছা ওইরকম ভাবে বাঁধলে মনে হয় ঠিক হতো। কাঁথা মুড়ি দিয়ে নেবে একদম, দিয়ে চুপ করে বসে যাবো। গলাও এটা দিতে বলছে বোতামটা, গলার বোতাম লাগালে আর দম ছাড়তে পারবো না। গলার বোতামটা লাগাবো, বেশ এবার অনেকটাই গলার বোতামও লাগিয়ে দিলাম। চোখে মুখে দিতে পারবে না, চশমা দিয়ে গার্ড করে নিয়েছি। নুড়ো জ্বালা হয়ে গেছে কিন্তু, এই তো আগুন জ্বলে যাওয়ার পরে আবার জল ছিটে মারা হচ্ছে যেন ধোঁয়াটা বেশি হয়। দেখুন ধোঁয়া দেওয়ার সাথে সাথে মাছি একদম চাক থেকে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে মাছি উঠছে। মুহূর্তের ভিতরে একদম চাক থেকে মাছি সব উড়ে চলে গেল। ধোঁয়া একদমই সহ্য করতে পারে না মাছি, সব মাছি উড়ে আশেপাশে ঘোরাঘুরি করছে। আর এখন অমৃত হাতে একটি কাস্তে নিয়েছে, ওই কাস্তে দিয়ে চাকটা কেটে নেবে। এবারে এই চাকে কেটে নেওয়ার পর সেটা চেপে তার থেকে মধু সংগ্রহ করা হবে, আর চাপার পরে যে অংশটুকু থাকবে মাঝখানে যে ফাইবারটা বেরোবে সেটাই হচ্ছে মোম। মধু কিন্তু দেখা যাচ্ছে, রস টুকি টুকি পড়ছে। দেখুন
পুরো গড়িয়ে পড়ছে রস। মধু কিভাবে পড়ছে দেখুন, রস পড়ছে টপ 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 করে। ভিতরের অংশটা দেখুন, আরে না মানে মধু একদম পুরো রস ভিজে যাচ্ছে। আমরা ওই যে ধরনের মিষ্টিগুলো খাই ক্ষীর কদম টাইপের, ভেতরে রস রসে টইটম্বুর থাকে, এই চাকটা যখন কাটা হচ্ছে ভেতরে কিন্তু এরকম অবস্থা। চাকটা বড় হচ্ছিল দেখুন, একটা লেয়ার ধরে ওই অমৃত কেটে নিল, অতি বিশেষ মধু নেই, সাবধান। আমি নিচে নুরো জেলে বসে আছি, চলুন আমরা। আর কি নেওয়ার নেই? আচ্ছা আপাতত কেন এখানে রস আছে তো না, একটুখানি থাক না, আবার বসানোর জন্য। হ্যাঁ আবার বসবে তো। এই চাকটা কিন্তু পুরো কাটা যাবে না, কারণ এই চাকটা যদি পুরো কাটা হয় তাহলে মাছিরা একেবারে এখান থেকে বসত বাড়ি উঠিয়ে নিয়ে পালাবে, তো এখানে ওরা আবার এসে বসত করবে, এই চাকে আবার মধু সঞ্চয় করবে, আবার যখন মধু কাটার সময় হবে তখন আপনাদের দেখাবো। এখন চলুন দেখি কতটা কি মধু পাওয়া গেল দেখি। আমরা চলে আসার পরে দেখুন, একটু দূর থেকে নিচ্ছি কারণ যেহেতু এখানে আর ধোঁয়া নেই, দেখুন ওরা আবার কিন্তু চাকে ভর্তি হয়ে যাচ্ছে। বালতির মধ্যে রাখা চেয়ের মধ্যে এখনো মাছি আছে। ঘরের ভিতরে বসতে হলো, তার কারণ পাশেই মৌচাক, আর এর যে গন্ধ আছে সেই গন্ধে কিন্তু মৌমাছি আবার চলে আসতে পারে, ওই জন্য ঘরের মধ্যে বসা হলো। একদম অরিজিনাল মধু। এগুলো চাপলেই মধু বেরোবে। আর ওই যে একটু আমি চাপবো, একটু অল্প করে সব চাপাবো, সব চাপাবো, চাপা পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে সবাই চাপাবো, মোম সবাই চাপাবে, আমি চাপবো। কত সুন্দর ঘর বেঁধেছে, এইলো এক বালতি আর বালতি, এত কষ্ট করে এরা এই মধু সংগ্রহ করে আর আমরা সেগুলোকে নিয়ে আসি। লোতু সৌরভ এদিকে মিলন সঙ্গে খেলতে, সব দর্শক দেখছি রসে টইটম্বুর, এটা থেকে পুরো রস গড়াচ্ছে, মধু গড়াচ্ছে। আর মধুর গন্ধটাও বেরোচ্ছে সেরকম। বালতির মধ্যে ওইগুলো ওঠাতে ওঠাতে কতগুলো মধু জমা হয়ে গেছে। এইরকম একটা ওই কানার দিকে ছিল না, এরকম সব মধুতে পরিপূর্ণ, চাপলেই বেরোবে। দেখতে লাগছে দেখ, এই ওয়েট কেমন হলো, ভালোই ওয়েট না, 500 গ্রাম ওজন। হ্যাঁ মধু হবে ভারী। আরে ওর ওই যে ওই যে ওই ছোট ছোট যে ফাঁক গুলো ওর ভিতরে তো মধুতে পূর্ণ, মধু ভর্তি। কি বলতে কি বাচ্চা, মধু কালারটা দেখছো একদম পিওর, লাইট আপ ডাউনের জন্য এরকম হচ্ছে, দারুণ কালার দেখাচ্ছে। ছাকতে হবে তো না? হ্যাঁ হ্যাঁ। ভিতরে থাকি গেলে প্রথমে প্রথমে চাবি দিয়ে তারপর চাইলে থাকতো না।
এবার এই ছোট ছোট চাকের টুকরো এটা চেপে রসটা বের করে নিতে হবে, মানে মধুটা বের করতে হবে। এই সবাই হাত ধুচ্ছে দেখুন, খুব আনন্দের সঙ্গে সবাই হাত ধুচ্ছে। মোমটাকে গোল করে দাও, এই যে চাপার পরে যে অবশিষ্ট অংশ থাকছে গোল করে, এগুলো হচ্ছে মোম, একদম পিওর মোম। মধু ও মোম দুটোই অত্যন্ত দামি, দুটোই বিক্রি হয়। নারকেল নাড়ু হয়ে যাচ্ছে কিন্তু ওগুলো, এই তো শোনা একটা করেছে, এবার ওই হাতটা চেটে খেয়ে সাইড হয়ে যাও। তুমি পারবে না, হাত ব্যথা হয়ে যাবে। একটুখানি মধু বের করলো আর পারলো না, এবারে সারা হাতটা মধু লেগে গেছে, সেটা এখন চেটে খাচ্ছে। ওরে মধু খাওয়া, এই তো এখানে দেখো, এখানে এই তো এই কাছে সারা গাছ আটো, হাত পুরো চেটে পুকুরতে গিয়ে হাত দিয়ে এসো। এই যে ছোট ছোট বড়ি বড়ি এগুলো সব মোম। কি খাবা এই মোম? হাতটা ধো, যাও যাও যাও, হাত ধুয়ে পেলো, পিঁপড়ে লাগবে কিন্তু তোমার। জঙ্গলে যারা মধু কাটে তারা এরকম ছোট ছোট চাপে না, দুই হাত দিয়ে চাপে দূরে দূরে হাত পাতো। একদম ভালো মধু দেখো, চাকটা পুরো ফুলে থাকে মধুতে। কত কোটি ফুলের থেকে এই মধুগুলো সংগ্রহ করেছে, এক ফোঁটা মধু সংগ্রহ করতে গেলে অন্তত 500 ফুলে যেতে হয়, তারপরে এক ফোঁটা মধু হয়। কত কোটি ফুলের মধু, এবার মধুগুলো ছাঁকা হবে এই ছাঁকনি দিয়ে। পড়ছে না, একটু তুমি ওঠা নামানো করো, দেখাচ্ছে এইটুকু কিন্তু ওজন করলে অনেকটা ওয়েট হয়। মধুটা ওজন করা হলো, প্রায় 2 কেজির মতো হয়েছে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।